কুমোরটুলির ভিডিও দেখাবো, তোমরা কুমোরটুলির ভিডিও অবশ্যই দেখো, কারণ কুমোরটুলির ভিডিওটা ভালো লাগবে। কুমোরটুলিতে বড় বড় কালি তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাতে চলেছি। তোমরা সঙ্গে চ্যানেল, আজকে সকাল সকাল আরও একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি, দেখতেই পাচ্ছ চারদিকে গাছপালা, তার মধ্যে চলে এসেছি। আর পেছন দিকটা দেখো, পেনাই ভরে আছে, আর আজকের আকাশটাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে সকাল সকাল। এখন ঠিক সকাল 8টা বাজে, আর এটা মতিগঞ্জের একদম ঠাকুর নিরঞ্জন ঘাট, অর্থাৎ প্রতিমা নিরঞ্জন হয় এখানেই, আর সেখানেই চলে এসেছি। আর তোমাদের আজকে কুমোরটুলির ভিডিও দেখাবো, তোমরা কুমোরটুলির ভিডিও অবশ্যই দেখো, কারণ কুমোরটুলির ভিডিওটা ভালো লাগবে। কুমোরটুলিতে বড় বড় কালি তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাতে চলেছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও, বেশি কথা বলবো না। কুমোরটুলিতে কীরকম প্রতিমা রেডি, কতটা তৈরি হয়েছে, সেটাই কিন্তু দেখানোর জন্য আজকের মূল ভিডিও। তো দেখা হবে ঠিক কুমোরটুলিতে গিয়ে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি একদম কুমোরটুলিতে, প্রদীপ পালের একদম যে কারখানা সেখানে চলে এসেছি। তো এই পাল বাড়িতে এর আগেও দুর্গাপুজোর ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে কতটা সুন্দর সুন্দর যে দুর্গা ঠাকুর রেডি হয়, আর সেখানে আজকেও চলে এসেছি যে একদম শেষ মুহূর্তে এই জায়গায় কালী ঠাকুর অর্থাৎ কালী প্রতিমা ঠিক কতটা তৈরি। তো তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে একবার দেখাবো, তোমরা জাস্ট পুরোটা দেখতে থাকো। আজকে এরকম তিনখানা পালবাড়ি অর্থাৎ কুমোরটুলিতে তিনটে কুমোরটুলি যাব, আর তিনটে কুমোরটুলি অবশ্যই তিন জায়গায় আছে, আর তিন জায়গারই ভিডিও একসাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো একবার ভেতরটা পুরোটা ঘুরে তোমাদের। তো এবারে প্রদীপ পালের কারখানা থেকে আমরা চলে এসেছি গোপালপুর, অর্থাৎ গোপালপুরের একদম মোড়চে, সেখান থেকে হচ্ছে একটুখানি ভেতরে ঢুকলেই কিন্তু কালাচাঁদ পাল, অর্থাৎ সেই জায়গাটার একটা নাম রয়েছে। আর সেখানেই কত সুন্দর সুন্দর বড় বড় যে কালী প্রতিমা রয়েছে, আর আজকে মানে রাত পোয়ালি পুজো, আর ঠিক তার আগের এই মুহূর্তে কুমোরটুলির কতটা পরিস্থিতি, কি অবস্থা, সেটাই কিন্তু তোমাদের সামনে একদম তুলে ধরছি। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর যে কালী প্রতিমাগুলো রয়েছে, এই চক্ষুদান পর্বগুলো এখনও কিছু কিছু বাকি রয়েছে, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর যারা পাল কাজ করছে অর্থাৎ ঠাকুর তৈরি প্রতিমা গড়ছেন, তারা কিন্তু জোর কদমে কাজ চালাচ্ছেন, সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। তোমরা জাস্ট এই জায়গারও বেশ কিছু বড় বড় আরও কালী প্রতিমা রয়েছে, সেটা কিন্তু তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর কালী প্রতিমা এবং রাস্তায় সাজানো রয়েছে। তো কালী পুজোয় শান্তিপুরে যে কত ঠাকুর হয়, তোমরা একবার না আসলে কল্পনা করতে পারবে না। তো তোমাদের দেখাচ্ছি আজকে, যেহেতু একটা ভিডিওর মাধ্যমে তিনটে কুমোরটুলির জায়গা দেখাবো, তোমরাই বুঝতে পারবে যে এই 10 মিনিটের ভিডিওই কত কুমোরটুলিতে কত ঠাকুর রয়েছে, অসংখ্য কালী প্রতিমা কিন্তু তোমাদের দেখাবো। Thank you.
আমি ওখান থেকে বেরিয়ে চলে এসে একদম চলে এসেছি এবারে চৌগাছাপাড়া। তো এখানে হচ্ছে অনেকগুলো পাল বাড়ি রয়েছে, কিন্তু এইখান থেকে জায়গাটা স্টার্ট, আমি সেই জায়গা থেকে স্টার্ট করে তোমাদের দেখাচ্ছি পুরোটা। এটা লং টার্ম, অনেকটা লং জায়গা নিয়ে হচ্ছে যে কোমরটুলিটা রয়েছে, এখানে অনেক কটা ঘর আছে কোমরটুলি। তো এখানে পরপর আমি দেখাবো তোমাদের। তো এইখানে কিন্তু আরও বেশি বেশি ঠাকুর রয়েছে এবং আরও বড় বড় মাপের কিন্তু ঠাকুরগুলো রয়েছে, যারা হচ্ছে 14 ফুট 15 ফুট হাইটের কিন্তু ঠাকুরগুলো তোমরা এখানে দেখতে পাবে। তো সেটার জন্য অবশ্যই দেখতে থাকো, আর দেখতে পাচ্ছ ঠাকুর এখন নিতে চলে আসছে, অনেকে নিয়ে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে এখনও কমপ্লিট কতটা হয়েছে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, এদিকে ঠাকুর যাচ্ছে। তো এখনও কিছু কিছু ঠাকুর রয়েছে এই মুহূর্তে, এখনও শেষ মুহূর্তে এসেও কিন্তু এখনও খড়ি দেওয়া রয়েছে, আর এদিকে রং করতে এখনও বাকি রয়েছে, আর ওদিকে কিছু কিছু রং করে কমপ্লিট হচ্ছে। তো পুরোটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, এইখানেও আমি কিন্তু পুরোটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কত উচ্চতা বিশিষ্ট ঠাকুরগুলো রয়েছে। এই কালী পুজোর ঠিক আগের দিনের দুপুরবেলার যে মুহূর্ত সেটা ঠিক কী রকম অবস্থায় রয়েছে সেটা কিন্তু তোমাদের আজকে এই ভিডিওয় দেখাচ্ছি। তোমরা জাস্ট আজকের ভিডিওয় তিনটে কুমোরটুলির পার্ট কিন্তু একসাথে দেখতে পাচ্ছ। জাস্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, আর পুরো ভিডিও দেখতে থাকো, আর আমি তোমাদের দেখাতে থাকছি এখনও অনেক ঠাকুর এরকম দেখতে পাবে। তোমরা জাস্ট কন্টিনিউ পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের কাছে একটা ধারণা হয়ে যাবে যে এই শান্তিপুরে কালী পুজোর আগে কতটা জাঁকজমকপূর্ণ একটি জায়গা, অর্থাৎ কালী পুজোই শান্তিপুর কতটা মেটে ওঠে সেটা কিন্তু আজকের ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে চক্ষুদান পর্ব চলছে, চোখাকার কার্য হচ্ছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারবো। জাস্ট সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা আজকের ভিডিওটি
এখানেই শেষ করব, কারণ হচ্ছে আজকে কুমোরটুলির পর্ব শেষ। তো তোমরা অবশ্যই দেখতে পেলে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট কালী পুজোর ব্লগ আসবে, অবশ্যই দেখো, সঙ্গে থেকো।